তোমরা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখো, গত ভিডিওতে আমি বলেছিলাম বিরাট কোহলি তোমার মতিগতি ভালো না, খেলায় আরো মনোযোগ দিতে হবে। আমি এইসব কথা বলার পরেই আজকে দেখছো কি চমৎকার খেলা দিছে বিরাট কোহলি। ভাইজান, বিরিয়ানি এটা চমৎকার হয়েছিল গতকাল রাতে, তারপর আপনার কথা সব মিলাইয়া একে একে দুই হয়ে গেছে, আর আমরা খেলা দিছি রাজস্থান রয়্যালসকে। শোনো বিরাট কোহলি, এইভাবেই কিন্তু খেলতে হবে, ঠিক আছে ভাই? আরে ভাই, আমি যে কইছিলাম স্যামসন আসলে হেতের আউট করে দিমু, এটা কি তোমাকে মনে নাই? ওরে চাহাল, তুমি তো একটা মাল, পুরা কুপাইয়া দিলা স্যামসন রে। আচ্ছা স্যামসন, তুমি যে আউট হয়ে গেলা এই বিষয়ে তুমি কি বলবা? আপা দেখেন, আসলে প্রতিদিন এইভাবে ছক্কা মারা যায় না, কয়দিন খেলবো আমি একা? আরে স্যামসন, কপালে যদি জয় না থাকে কতভাবে যে মানুষ আউট হয়, যেমন আমি। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। শোন কিম, যেখানে যাব সেখানে বেশি কথা কইবি না, বেশি কথা কইলে কিন্তু ধরা খায়া যাবি। তোমরা সবাই কাকে দেখতে পাচ্ছ আমার পাশে, চিনতে পারছো? আমার ছোট ভাই জীবনে কোনোদিন আইপিএল দেখে নাই, কারণ আমার ছোট ভাই নাকি যে দল সাপোর্ট করে সেই দল নাকি হাবুডুবু খাইয়া হাইরা যায়। ভাইজান, তুমি কিন্তু একটু বাড়াইয়া বাড়াইয়া কথা কইতাছ। এ বেডা, যেটা কই সেটাই হন, আসলে বিষয়টা হইছে আমি যেটা সাপোর্ট করি আমার ছোট ভাইও সেটাই সাপোর্ট করে। আরে হ্যাঁ, তো ডাহা মিথ্যা কথা কইতাছে। আমি আজকে সাপোর্ট দিছিলাম রাজস্থান রয়্যালস কে, কিন্তু শালাগুলো আসলে হাইরা গেল, এই জন্যই আমি কইছিলাম তুই কথা কইস না। আচ্ছা ট্রাম কাকু, আপনি কাকে সাপোর্ট করছেন, কলকাতা নাকি দিল্লি? আমি তো সব সময় খেলার পরে সাপোর্ট দেই। এরে রাসেল পাডা, আমি তো গরে সাপোর্ট করি। রাসেল পাডা কি অবস্থা, তোমাদেরকে সাপোর্ট দিছে আমার ছোট ভাই, তোমরা তো হাইরা গেলা। হোগো মারা সারা, এত কষ্ট কইরা কলকাতার ফ্যান ফলোয়ার বাড়াইতেছি, আর তোরা এইভাবে বাজি খেলোস, বাজি বল করস, আর বাজি ব্যাটিং করস, সর্বশেষে কলকাতা হেরে যাইতেছে, এটা কোনো কথা? আর কিম, তুই কলকাতাকে কেন সাপোর্ট করতে গেলি, কলকাতা হেরে গেছে? আরে হিটলার ভাই, আমি তারে কইছিলাম যে খেলা শেষে সাপোর্ট কর। আচ্ছা যাক, কালকে কাকে সাপোর্ট করবা, মুম্বাই নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ? আমি আগেই কইয়া দেই, আমি খেলা শেষে সাপোর্ট করব। আমার তো মনে হয় মুম্বাই জিততে দেব। আরে কিম ভাই, আপনি মুম্বাইকে সাপোর্ট করতে আসলেন কেন, আপনি সানরাইজার্স হায়দ্রাবাদকে সাপোর্ট করেন? আমি এই জন্যই কইছি, এই আইপিএল খেলা দেখতাম না আর কাউরে সাপোর্ট দিতাম না, যারে সাপোর্ট দেই সেই হাইরা যায়। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। আরে কিম ভাই, তুমি তো আমার ফেভারিট, তুমি আমার প্রিয় নেতা, তুমি মুম্বাইকে সাপোর্ট করো, মুম্বাই হেরে গেলে আমরা জিতে যাই। ওরে কিম ভাই, কি অবস্থা, ভালো আছো? নি হ্যাঁ ভালো আছি। কিম ভাই, তুমি কাকে সাপোর্ট করবা, সিএসকে নাকি কিংস ইলেভেন পাঞ্জাব? কিম ভাই চলো একটা পার্টি হয়ে যাক। আরে প্রীতি আপা যে, আমি তো আপনাকে সাপোর্ট করব। যাক, এতক্ষণে একটা খুশির খবর পাইছি, তার মানে আমরা জিতে জিতেছি। তোমরা যারা ফ্রি ফায়ার খেলো, তোমরা আমাদের গ্রুপে জয়েন করতে পারো, ডেসক্রিপশনে লিংক দেয়া আছে। কি খবর তোমাদের, কি অবস্থা, তোমরা কোন দলকে সাপোর্ট করছো, কমেন্টে জানিয়ে দাও। ওহো বতিজ, ওহো খেলা হবে।